নিশিন্দা ঔষধি গাছটির বোটানিক্যাল নাম বিটেক্স নেগুন্ডোলিন। আমাদের শরীরকে সুস্থ রাখতে এই গাছটি বেশ উপকারী। আজকে আমরা জানব এই গাছটির ভেষজ গুণ সম্পর্কে। স্মৃতিশক্তি বাড়ানো, ঘিয়ের সঙ্গে প্রতিদিন দুটি নিশিন্দা ঔষধি গাছের পাতা ভেজে খেলে স্মৃতিধারক হয়। অবশ্য এটাও দেখতে হবে যে ক্ষেত্রে আকস্মিক কোনো কারণে সিনেমা বিকারে মস্তিষ্কের স্মৃতিকেন্দ্রিক কাজ ব্যাহত হলেই এটি কার্যকর হবে। শিশু ও বৃদ্ধদের তরল পায়খানা হতে মলদ্বারে ক্ষতের উপদ্রব হলে এ পাতার রস 2-3 দিন লাগালেই সেরে যায়। ফোড়ায়, তিলের তেলের সাথে এর পাতার রস মিশিয়ে পাক করলে সেই তেল মাখলে ফোড়া পাকে, ফাটে এবং শুকায়। খুশকি ও টাক, নিশিন্দা পাতার রস পাক করা তেলের মতো ব্যবহারে মাথায় খুশকি মরে যায়, এমনকি অকামের টাকও উপমিত হয়। গাঁটের ব্যথা, নিশিলার পাচন অব্যর্থ, যদি তাতে জ্বর থাকে তবে এ সুন্দর উপকার হয়। 3-4টি পাতা সিদ্ধ করে সেকে সেই জলটা খেতে হয়, তবে তার সঙ্গে হাই ব্লাড প্রেশার থাকলে খাওয়া উচিত নয়। পেটে বায়ুর জন্য শূল ব্যথা, নিশিন্দার চূর্ণ 2-3 রুটি গরম জল দিয়ে খেলে অনেক ক্ষেত্রে তক্ষণি ব্যথা কমে যায়। কিছুদিন খেলে বায়ুর শূল থাকে না। মেদ বৃদ্ধিতে, স্থূল দেহ অর্থাৎ পেট মোটা লোক কিছুদিন নিশিন্দা পাতায় গুঁড়ো খেলে জলসহ ভুঁড়ি কমে মাত্র 0.5 গ্রাম পর্যন্ত। গৃহ শিবাত, নিশিন্দার চূর্ণ 1-2 গ্রাম বা 3-4 রুটি গরম জল সহ খেলে খুব ভালো কাজ করে। এক্ষেত্রে বৃদ্ধি বৈদ্যদের উপদেশ, শিউলি ফুলের পাতা 8-10টি সিদ্ধ করে সেই জল খাওয়া। এই গাছটির বোটানিক্যাল নাম নাইটিংগেল আরবোরিক্স। কুসকৃমিতে, নিশিন্দা পাতার চূর্ণ 1 গ্রাম মাত্রায় খেলে কৃমির উপদ্রব উপশমিত হয়। কুষ্ঠ, প্রথম কুষ্ঠের যন্ত্রণায় নিশিন্দার কাত সেচন, নিশিন্দার প্রলেপ, নিশিন্দার কাত খুব ভালো কাজ করে, সেরে যায়, তবে এক্ষেত্রে দুধ ভাত পথ্য হয়। চুলকানিতে, নিশিন্দার তেল ব্যবহার করলে চুলকানি সেরে যায়। অরুচিতে, নালতে পাতার মতো নিশিন্দা পাতার সুপ্ত ভেজে খেলে 1টি বোটায় 3-4টি পাতা থাকে, সেই রকম 1টি বা 2টি পাতা পুরনো অরুচি সারে। নিশিন্দার ফুল ওইভাবে খেলে অরুচি সারে। হাঁপানিতে, নিশিন্দা গাছের ছালের কাত চায়ের মতো খেলে হাঁপানি কমে যায়। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।